ছুটির দিন, আর ছুটির দিন মানে বিনোদন। তাই তো আমি সায়ন্তনী নিয়ে হাজির হলাম আপনাদের প্রিয় বিনোদন.com। শুরুতেই এবারের এক ঝলক। এবারের বিনোদন.com শুরু কোথায় কি দিয়ে? পরাণ সখার অভিনব সন্ধ্যা এবং বাংলা ছবি আহারের প্রমোশন দিয়ে সাজানো এই কোথায় কি। বিরতির আগে বিনোদনের ছোটখাটো ঘটনাটি খবর জানতে চোখ রাখুন বিনোদনের টুকটাকে। বিরতির পর শেষ মুহূর্তে পাওয়া বিনোদনের চারটি অতি গুরুত্বপূর্ণ খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে বিনোদনের এক ঝলকে। পরে বাংলা ছবি ঘায়ালের সাংবাদিক সম্মেলনকে নিয়েই রয়েছে এবারের টুকরো খবর, আর সবশেষে যথারীতি সেই বিনোদন ফিস। আপনাদের নিশ্চয় ঘরে বসে জেনে নিতে ইচ্ছা করছে কোথায় কি হচ্ছে, তাই এখনকার বিভাগ কোথায় কি। বাংলা যাত্রা এবং নাট্যমঞ্চের একমাত্র জীবিত এবং শেষ পুরুষ নারী চরিত্র অভিনেতা, অথচ আজ তিনি বৃদ্ধাশ্রমে। বছরের একটা দিন হলেও একেবারে ভালোবাসার দিনে তাকে নিজের বৃত্ত থেকে ছেড়ে বহির্জগতে নিয়ে এলেন আবৃত্তিকার সুতপা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রবীন্দ্রসদনে পরাণ সখা শীর্ষক গান ও কবিতার মেলবন্ধনে আয়োজিত রঙিন সন্ধ্যায় গানে গানে ভরিয়ে দিলেন জয়তী চক্রবর্তী এবং কবিতায় সুতপা বন্দ্যোপাধ্যায়। খুব সুন্দরভাবে শুরু হয় তোমার প্রতিটি দিন, যত ভালোবাসা নিয়ে ঘুমোতে যাও তার থেকে অধিক ভালোবাসায় যাতে ঘুম ভাঙে। মেয়র পরিষদ দেবাশিস কুমার এবং বিদ্যুৎ মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে। খোদ সুতপা নিজের হাতে একদিকে চপল ভাদুরীকে শাল, গোলাপ এবং গিফট চেক দিয়ে এবং অন্যদিকে দুই বিশিষ্ট অতিথিকে উত্তরীয় এবং গোলাপ দিয়ে বিশেষ সম্মানও জানান। পরে সুতপা জানালেন, এটাতে আমি ভীষণ খুশি যে কবিতা তো সারাক্ষণ বলছি, জয়তী গান করছে, তার মাঝে আজকের দিনটা এটা করতে পেরেছি, এটা খুব মনের ইচ্ছে ছিল, স্বপ্নটা আজকে মনে হচ্ছে সার্থক হলো। আর অনেকদিন বাদে আর পাঁচজনের সঙ্গে মিলিত হতে পেরে আপ্লুত চপল ভাদুরী জানালেন, ভালোবাসার দিন আমাদের পরাণ সখা থেকে আপনারাও আমাদের পরাণের সখা, সবাইকে পরাণের সঙ্গে বন্ধন করে নিয়ে ভালোবাসা জানালাম আজকে আমাকে এখানে এসে। হ্যাঁ নমস্কার। তেমন বড় রকম কোনো পরিবর্তন না হলে আগামী 22 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে রঞ্জন ঘোষ পরিচালিত বাংলা ছবি আহারে। একদিকে ভালোবাসা, অন্যদিকে ভোজনরসিক বাঙালির খাদ্য প্রীতির সংমিশ্রণে তৈরি এই ছবি। অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অমৃতা চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, শকুন্তলা বড়ুয়া প্রমুখ। নায়কের ভূমিকায় ওপার বাংলার আফরিন শুভ। যা দেখিনি তার চেয়ে যতটুকু পেয়েছি তাই সুন্দর। ও দিদির থেকে ছোট বাবা, তার উপর মুসলমান, লোকে কি বলবে। এবার কি কিন্তু আমি ফিরে যেতে আসিনি। কান্নাহীন ওই দেশে ও মন তোর ইশারায় আয় বাঁধি জীবনের তরী, ও মন আজব
সম্প্রতি ছবি মুক্তির আগে ছবির প্রমোশনে সল্টলেকের এক ক্যাফেতে হাজির হয়েছিলেন পরিচালক রঞ্জন এবং মুখ্য অভিনেত্রী ঋতুপর্ণা। পরে ছবি প্রসঙ্গে তারা জানালেন, আমার স্বপ্নের ছবি আহারে, এবং যেটা রঞ্জন বললো সেটা সত্যি, যে ছবিটা দেখে যারা সবাই বলে আহারে, যাই মনে হয় যে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। আর এই ছবি আমরা খুব যত্ন করে বানিয়েছি, আন্তরিকভাবে বানানো হয়েছে ভাবনা চোকালের প্রোডাকশন, এবং অরিফিন শুভ আমাদের বাংলাদেশ থেকে আছে, হি ইজ আ গেস্ট, কিন্তু অসাধারণ অভিনয় করেছে এই ছবিতে। পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, অনুভব পাল, প্রেম, খাবার, ভালোবাসা, আবেগ, বিমান, এই নিয়ে তো বাঙালির মন। জার্নির গল্প, প্রেমে প্রেম ফাইনালি হচ্ছে না হচ্ছে না, কী হচ্ছে সেটা নিয়ে জার্নি, যাত্রার গল্প। দর্শকদের বলবো যে আমরা খুব প্যাশনেটলি এক বছর ধরে ছবিটা যত্ন নিয়ে বানিয়েছি। আমাদের তিনটে গান আছে, আদ্যপান্ত প্রেমের গল্প, খুব ব্রাইট এবং খুব হোপের ছবি, খুবই আশাবাদী একটি ছবি, এবং আমরা চাই আপনারা প্রেক্ষাগৃহে এসে টিকিট কেটে হল ভরিয়ে ছবিটি দেখুন, ডাউনলোড করে একদম দেখবেন না, এবং ইউটিউবে দেখবেন তো নাই, প্রেক্ষাগৃহে এসে আমাদের সাপোর্ট করবেন, আমরা খুব আশায় থাকবো আপনাদের। দেখে নিন বিনোদনের টুকটাক। বিপরীতে কাজ করতে আপত্তি জানিয়েছেন নবাগত অভিনেত্রী। কেরিয়ার সম্পর্কে বেশ ওয়াকিবহল সেফ ও অমিতার কন্যা। কবির খানের 83-এ কপিল দেবের চরিত্রে অভিনয়ের জন্য ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন রণবীর সিং। খেলার কায়দা রপ্ত করার পাশাপাশি কপিলের চিন্তা ভাবনা, অভিব্যক্তি, এনার্জি, অভিজ্ঞতার খুঁটিনাটি পর্দায় তুলে ধরার জন্য তার সঙ্গে সময় কাটাবেন রণবীর। প্রায় 3 সপ্তাহ পাঞ্জাবে কপিলের সঙ্গে থাকবেন তিনি। অভিনেতার কথায়, নিজেকে চরিত্রের ধাঁচে তৈরি করার জন্য কপিল স্যারের সঙ্গে সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ, ওর কাছ থেকে যত বেশি পারি শিখতে চাই। আপাতত রণবীর ব্যস্ত তার নতুন ছবি গলি বয়ের প্রচারে। ছবি রিলিজ করার পরেই পুরো দামে তিনি কপিল দেবের বায়োপিকের কাজে ব্যস্ত হয়ে পড়বেন। মুকেশ ছাপড়ার প্রথম হিন্দি ছবির নাম বদলে দেওয়া হলো ফল্ট ইন আওয়ার স্টার্স, এর হিন্দি রিমেকের আগে নাম রাখা হয়েছিল কিজি অর ম্যানি, সেই নাম বদলে রাখা হলো দিল বেচারা। পাশাপাশি এই ছবিতে সাইফ আলী খানকে ক্যামিও করতে দেখা যাবে, যদিও পরিচালক এই নিয়ে কথা বলতে নারাজ। সাইফ আলী খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ফাতিমা সানাক শেখ। ছবির নাম তান্ত্রিক। ছবিটি প্রথমে অভিষেক বচ্চনের করার কথা ছিল, কিন্তু পরে তিনি এই প্রজেক্টে কাজ করতে রাজি না হওয়ায় প্রস্তাব যায় সাইফ আলী খানের কাছে। ছবির প্রযোজকের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে অভিনয় করতে রাজি হন তিনি। শোনা যাচ্ছে এটি একটি হরর কমেডি, পরিচালনা করবেন পবন কৃপলানি। প্রায় 2 দশক পরে নিজের কণ্ঠে গান গাইলেন শাহরুখ খান, তবে কোন ছবির জন্য নয়, আগামী IPL এ তার টিম কলকাতা নাইট রাইডার্স এর অ্যান্থেম সং গেয়েছেন শাহরুখ। এর আগে জোস ছবিতে শাহরুখের কণ্ঠে আপন বলা গানটি জনপ্রিয় হয়েছিল। সময় এখন একটা ছোট্ট ব্রেকের, আর তারপরেই ফিরবো আরো অনেক বিনোদনের খবর নিয়ে, সঙ্গে থাকবেন। Now we are starting the class in today. Okay, we have a chapter is that food and beverage service. You know what is the food and beverage service? Anybody? Food and beverage service. Food is the part of food. Ko kya bolta hai humne? Serve karna. Whatever we are serve the table. ठीक है? तो food and beverage service का जो ये है मेन थीम, हम लोग ऑर्गेनाइजेशन चार्ट ऑफ फूड एंड बेवरेज सर्विस,
NB manager. First six, head of the food and beverage is called FNB manager. Service. Then, start assistant FNB manager. আমাদের ইনস্টিটিউট SICGM হোটেল ম্যানেজমেন্ট নিউ ব্যারাকপুর কলকাতা 131 আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তবে এই নম্বরে যোগাযোগ করুন 7044147878 অন্য একটা নাম্বার 8100966206 ব্রেকের পর ফিরে এলাম আরো অনেক বিনোদনের খবর নিয়ে বিনোদনের চার চারটি গুরুত্বপূর্ণ খবর জানতে চান তাহলে দেখে নিন বিনোদনের এক ঝলক নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে মরণোত্তর ভারতরত্ন প্রত্যাহার ভূপেন হাজারিকার পরিবারে সাফল্য সামলানোই বেশ কঠিন বহুবার ব্যর্থতার মুখোমুখি হয়ে এমনটাই মনে হয়েছে পরিচালক অভিনেতা অনুরাগ কাশ্যপের ছবিতে নয় ওয়েবে সত্যজিৎ রায়ের গল্প নিয়ে হিন্দিতে ওয়েব সিরিজ এক্সরেতে পরিচালনা করবেন সৃজিৎ এবার তার সঙ্গে কাজ করবেন কে কে মেনন ফের বলিউড ছবিতে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ছবির নাম বাঁশরি এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে বিনোদনের যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন করুন এই নাম্বারে 9836938769 আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের দোরগোড়ায় আপনাদের মূল্যবান মতামত আমরা সাদরে গ্রহণ করব বিনোদনের খবর মানে টুকরো খবর রুদ্র এন্টারটেইনমেন্ট প্রযোজিত নতুন বাংলা ছবি ঘায়েলের শুটিং শুরু হবে খুব শীঘ্রই পরিচালক মিন্টু কর্মকারের এই ছবিতে অভিনয় করবেন সুজয় ঘোষ স্মিতা ঘোষ মেঘনা হালদার সোমা চক্রবর্তী প্রমুখ ছবিতে নবাগত ও নবাগতা হিসাবে কাজ করবেন অভি এবং মেঘনা ছবির কাজ শুরুর আগে সম্প্রতি প্রেস ক্লাবে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সঙ্গীত পরিচালক দেব সেন ও কয়েকজন কলাকুশলী পরে ছবির গল্প নিয়ে জানতে চাওয়া হলে পরিচালক মিন্টু জানালেন ঘায়েল এটা লাভ স্টোরি বলা যেতে পারে আবার ফ্যামিলি ড্রামা বলা যেতে পারে গল্পের মধ্যে রয়েছে তিন ভাই এবং তিন বোন রয়েছে মানে দুটো আলাদা আলাদা ফ্যামিলি তাদের মধ্যে ফার্স্ট টাইম খুব ভালো রিলেশন ছিল বাট এদিকে মেয়ের পক্ষ থেকে পিসিমা এবং ছেলের পক্ষ থেকে মামার কারণে এদের সম্পর্কটা খারাপ হতে চলে ঘটনাচক্রে পিসি এবং মামা মার্ডার হয় তার দায়ভার পড়ে যায় গোটাই দুই পরিবারের মধ্যে দায়ভারটা পড়ে যায় তো তখন তাদের ভালোবাসাটা সৃষ্টি হয়ে গেল সেটা হচ্ছে হিংসাতে পরিণত হলো তো এই হিংসা থেকে আদেও কি প্রেমটা জমে উঠবে নাকি অবশেষে তাদের শত্রুতাটাই থাকবে এটাই দেখবার বিষয় আর ছবির অন্যতম দুই কলাকুশলী সুজয় ও স্মিতা জানালেন তাদের চরিত্র ও ভালো লাগার কথা আমি এখানে অনন্যা ক্যারেক্টারে অভিনয় করছি গল্পটা ভীষণই ভালো খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার প্রথমে বন্ধুত্ব তারপর ভালোবাসা এবং সেই জায়গা থেকে একটা শত্রুতার সম্পর্ক তৈরি হবে সেটাও একটা ভুল জায়গা থেকে মানে দুজনের মধ্যে সম্পর্কটা খুব জটিল জায়গায় পৌঁছাবে এবং সেইটার জন্য মানে হচ্ছে অনেক ঘটনা ঘটবে এটাও একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার করার সুযোগ পাচ্ছি বাকিটা দর্শক বলবে কীরকম হয়েছে না হয়েছে আমি খুব এক্সাইটেড আছি জাস্ট বিকজ সুজয়ের সাথে ছবিটা করছি এই ফিল্মে আমি অ্যাজ এ রাহুল বলে একটা ছেলে চরিত্র প্লে করছি খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার তিন ভাই গল্প এবং অপোজিট সাইডেও তিন বোনে গল্প ছবিতে অনেকগুলো সেটস আছে ডেফিনেটলি রেডি তো তাহলে দিয়ে দিন বিনোদন ক্লিজের উত্তর গতবারের সঠিক উত্তর মনোজ এম মিশিগান লটারির মাধ্যমে সফল উত্তরদাতা হলেন নিউ আলিপুরের পায়েল মিত্র অভিনন্দন পায়েল আমাদের এবারের প্রশ্ন প্রয়াত কবি সুভাষ মুখোপাধ্যায়ের এবার কততম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে প্রয়াত কবি সুভাষ মুখোপাধ্যায়ের এবার কততম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049 9674-81049 লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার বিনোদনের খবর আজ এই পর্যন্তই আবার আমাদের দেখা হবে আগামী রবিবার ঠিক এই সময় এই চ্যানেলে টাটা